বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরি করেছে বলে সোমবার দাবি করেছে চীন এই ড্রোন পানির পাশাপাশি প্রয়োজনে সড়কেও চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের সরকারি সংস্থা সিএইচআইসির তৈরি এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মেরিন লিজার্ট সমস্ত রকম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিজার্ড আট এপ্রিল কারখানা ছেড়েছে তবে মেরিন লিজার্ডকে সেনার হাতে তুলে দেয়া হয়েছে কিনা তা জানানো হয়নি এই ড্রোনের কাজের পরিধি এক হাজার দুশো কিলোমিটার স্যাটেলাইটের মাধ্যমে এই ড্রোনকে নিয়ন্ত্রণ করা যায় জাহাজ অবস্থায় বারো মিটার লম্বা লিজার্ডটি ডিজেল চালিত হাইড্রোজেনের মতো আচরণ করে লুকিয়ে থাকা অবস্থায় লিজার্ডের সর্বোচ্চ গতি হতে পারে পঞ্চাশ নর্স ভূমিতে এলেই ড্রোনের পেট থেকে বেরিয়ে আসে চারটি পা সর্বোচ্চ বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এগোতে পারে লিজার্ড তবে ডাঙ্গা এর গতি আরো বাড়ানো যেতে পারে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন মেরিন লিজার্ডের ইলেকট্রো ব্যবস্থা এবং একটি রাডার রয়েছে দুটি মেশিন গান জাহাজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন যে কোনো জায়গা থেকে উলম্বভাবে উঠতে পারে মেরিন রিজার্ড